আল্লাহর কাছে কবুল হইয়া যাইবা, একটু মায়া কইরা ডাক দাও না আল্লাহ, আবার বলো না বন্ধু আল্লাহ। ও তলবেলেন ভাইরা, ও জিন্দিরা বড় মাদ্রাসার ছাত্ররা, ও ফরিদুজ্জামান ভাইয়ের মাদ্রাসার ছাত্ররা, ও তসলিমুদ্দিন ভাইয়ের মাদ্রাসার ছাত্ররা, ও কালীগঞ্জের ছাত্র ভাইরা, তোমাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়, তোমরা বড় বরকতলা মানুষ। ও ব্যবসায়ী ভাইরা, তোমরা তো আল্লাহর বন্ধু, তোমরা তো নবীজির বন্ধু। নবী বলছেন আল কাসিম হাবিবুল্লাহ, হক্কানি ব্যবসায়ীরা আমার বন্ধু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ব্যবসায়ীদের মাহফিল যেহেতু বাবা রে, নবীর বন্ধু হইয়া তুমি নবীর মতন একটু কান্নার চিন্তা করো। আমার নবীর তো কোনো গুণা ছিল না, তোমার আমার কোনো গুণার অভাব নাই। তোমার হাতে গুণা, পায়ে গুণা, মুখে গুণা, মহাব্বত করে বলেন না আল্লাহ। মূর্খ আপনি, নাদান আমি, আমি গুনাগার, দয়া করে আমার গুনা মাফ কইরা দাও, তোমার নাম গাফফার। আল্লাহ দেখো কেমনে আলেমরা কান্দে, মাহবুব গো দেখো কেমনে সাদা দাড়িওয়ালারা কান্দে, মাহবুব গো দেখো কেমনে মাদ্রাসার ছাত্ররা কান্দে, মাহবুব গো দেখো কেমনে গাড়িওয়ালারা কান্দে, কেমনে বাড়িওয়ালারা কান্দে। আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই, কার জানি কঠিন রোগ বালো হয় না। আজকে রহমত নাজিল করিয়ে দিবে, আমরা কেউ গুনাবে বাড়িতে যাবো না। মাহবুবের মহব্বতে কানতে যে যদি চোখের পানি পড়িয়া দেয়, এই চোখের পানি তুই টিস্যু দিয়ে বলবি না, এই চোখের পানি তুই আমার বন্ধুরে কাপড় দিয়ে বলবি না। হাদিসের মধ্যে আছে আমাদের বুজুর্গরা বলে, কোন গোলামের চোখের পানি যখন মাহবুবের মহব্বতে পড়িয়া দেয়, আর এই চোখের পানি যদি কোনো একটা বার দেও না বলো না আল্লাহ, ও ভাই বলো না আল্লাহ। বাড়িওয়ালারা বাড়িতে বসে ওয়াজ শোনো, গাড়িওয়ালারা গাড়িটা ব্রেক করে গাড়ির ভিতরে ওয়াজ শোনো, নৌকাওয়ালারা ও মাঝিওয়ালারা নৌকার মধ্যে বসিয়ে বসে ওয়াজ শোনো, দোকানদাররা দোকানে বসিয়ে বসে ওয়াজ শোনো, কারণ এই ওয়াজ তোমার জীবনে শেষ ওয়াজ হইতে পারে। এটাই কার জন্য জানি জীবনে শেষ ওয়াজ রে বাবা। ও রাজনীতিবিদেরা, ও ব্যবসায়ীরা, ও চাকরিওয়ালারা, ও আমার মা বোনেরা, তোমরা গুনগুন করে আল্লাহর কাছে বলো না আল্লাহ, মাবু তোমার কি মায়া লাগে না? একটা ছেলে মেয়ে মার কাছে যদি মা 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 কইয়া ডাক দেয়, এমন কোন মা নাই ছেলেদের কুলে না নেয়। মার চাইতে বাবার চাইতে তো তোমার দয়া বেশি, স্বীকার করতেছি গুনাহ করে ফেলেছি, মাবুদ গো তোমার নাম তো গাফফার, তুমি আমাদের মাফ করিয়া দাও। যত গুনাহ করছি মাওলার জীবনে কন্যা, যত গুনাহ করছি মাওলার জীবনে, এ গুনাহ করো নাই, আহা গুনাহ মাফ চাও না, যত
তোর গুনাহ করছি মাওলা মোর জীবনে মোদের গুনাহ মাফ কইরা দো নিজ গুনে গুনাহ যদি মাফ না কর আল্লাহ বান্দারে একটা ডাক দেন না আল্লাহ মুসলমান ভাইরে আমার এই মজলিসটারে তুমি তওবার মজলিস মনে করো কত যুবক চোখের পানি ছাড়িয়ে দিছ কত মুরব্বীরা কাঁদতেছ আল্লাহ আল্লাহ গো এতগুলো মানুষের মধ্যে কি তোমার বন্ধু কেউ নাই তোমার মাহবুব বান্দা কি কেউ নাই ওই একটা ভালো লোকের ছিলায় আমাদেরকে তুমি মাফ করে দিও একজন শ্রমিক যখন কর্মে যাবে ওই শ্রমিকের 7 বছরের একটা কন্যা সন্তান নজর করে দেখতেছে বাবাই জুতা পড়তেছে মেয়েটা ঘর থেকে বের হইয়া বাবার পায়ের কাছে যাইয়া জুতাটা পরায় দিতেছে যাদের মেয়ে আছে তারা জানেন মেয়েরা কত আবদারি হয় মেয়েটা জুতা পরায় দিল বাবার শার্ট সুন্দর করে গুছায় দিল এবার বাবার হাত ধরিয়া বলে আব্বু গো আমার জন্য কি তুমি চকলেট আনবা না বাবা মেয়েটার হাত দিয়ে বলতেছে মাথায় হাত দিয়ে বললেন আব্বু আমি তোমার জন্য চকলেট আনব মেয়েটার ডাক দিয়ে বলতেছে না আব্বু গো খালি তুমি বলো কিন্তু তুমি তো আনো না বাবা ডাক দিয়ে মারে এতদিন বেতন পাই নাই তাই আনি নাই তবে আজকে আমি আনবো বেতন পাইলেও আনবো না পাইলেও আনবো যা মাত্র বাবাই বলছে চকলেট আনবে তাহা মাত্র মেয়েটা বাবার কল্লাটা জড়া ধরিয়া বাবাকে নিচু করিয়া বাবার কপালে শক্ত করে চুমা দিয়া ডাক দিয়ে বলে না আব্বু গো তুমি কয়টা বাজে আসবা বাবা ডাক দিয়ে কয় কিরে পাগলি আজকে আর কোন জিদ দর্শক কেন কে লেগে তো খুইটা খুইটা জিগা এই মেয়েটা যদি জানতো আমার বাবা আর আসবে না কোনদিন বাবার কাছে চকলেট চাইতো না ভাই একদিন তো তোমার আমার জীবনের কোন হইতে পারে তোমার আমার মেয়ে হাজার হাজার ডাকবে আমার আব্বু শেষ হওয়ার আগে তোমার জিন্দিগিদারের বন্দিগি বানায় দাও যুব কেউ খবরদার নড়া ছড়া নাই নিজের কবরে চিন্তা নিজে কর একটু চিন্তা করিয়ে দেখো ভাই আপন না মা আপন না বাপ আপন না আপন হইল আমার এই কবর যেহেতু তোমারে প্রতিদিন ডাকতেছে আমি কিন্তু অন্ধকার ঘরের কবর আমি কিন্তু পোকামাকড়ের কবর আমি কিন্তু শ্বাস বিচ্ছুর কবর আমি কিন্তু আগুনের কবর আল্লাহ আল্লাহ আমাদের মাফ করিয়া দাও আল্লাহ আমাদের মাফ করিয়া দাও যুবক রে আর মদ খাস না যুবক রে আর গুনাহ করিস না আজকে তুই আল্লাহ আল্লাহ হইয়া যাবি নিয়ত করবি আমি আর নামাজ কাজা করব না দেখ কার কপালে কি হইয়া যায় এই মেয়েটা ডাক দি বলে আব্বু গো তুমি কখন আসবা বাবা ডাক দিয়ে কয় আমার তো অফিস কারখানা বন্ধ হয় 7টায় বাড়িতে আসতে আসতে আমার আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে মেয়েতে এবার হাতটা শক্ত করিয়া ধরে বলে আব্বু তুমি না আসা পর্যন্ত কিন্তু আমি ঘুমাবো না চকলেট না দেখা পর্যন্ত কিন্তু আমি সবরা বাবা তার বিবিকে ডাক দিয়ে বললেন পাগলিটারে লইয়া যাও আমি কারখানায় চলিয়া যাই এবার বাদান রে বাবা যখন কর্মে চলে গেল সঙ্গে কথা লম্বা কথা
মুসলমান ভাইরে বাবাই তো আপন মনে কর্ম করতেছে, এদিক দিয়ে আমি খালি ঘড়ি দেখতেছে, ঠিক যখন সন্ধ্যা সাতটা বেজে গেল মেয়েটা তার মায়ের ডাক দিয়ে বলে আম্মু গো আব্বুর একটা ফোন দাও না, কেন এতক্ষণ আসে না, মা ডাক দিয়ে কয় পাগলি রে তোর বাবারে ফোন দেওয়া লাগবে না, তোর বাবাই এমনি এমনি আসবে। এবার বাজান রে দেখতে দেখতে বিশ মিনিট আধা ঘন্টা চলে গেল, মেয়েটা ডাক দিয়ে বলে না আব্বু আব্বু তো আসলো না, মা তুমি আমার অনুমতি যদি দাও আমি দানার কাছে দাঁড়াবো, জানালা দিয়ে আমি দেখব আমার বাবা রাস্তা দিয়ে আসেনি, আমার জন্য চকলেট কিনছেনি, এই তোমাদের চুনকটিয়ার কথা বলতেছি, তোমরা সবাই জানো মেয়েটা জানালার শিখ ধরে ধরে দেখতেছে, ছেলে খেলার সাথীরা জিজ্ঞাসা করতে যে কি দেখো, মেয়েটা হাত বাইরে কয় আমার আব্বু আইব চকলেট আনব, আমি চকলেট খাবো, আমি আমার বাবারে দেখবো ঘুমাবো। ও ভাই এক ঘন্টা পার হয়ে গেল, ইন দি মিন টাইম মায়ের মোবাইলে বাবার নাম্বার থেকে ফোন এসেছে, মা ডাক দিয়ে কানে পাগলি তোর বাপে ফোন দিছে, মা রিসিভ করে মেয়েটার হাতে দিছে, মেয়েটা সরল মনে মোবাইলটা কানের কাছে নিছে, কানের কাছে নিয়ে সরাসরি জিগে বলে আব্বু চকলেট কিছু নাকি, কই থেকে বাবের আওয়াজ নাই, মেয়েটা কানের মধ্যে আওয়াজ পায় কারা জানি চিল্লে চিল্লে বলে আমার, কারা জানি চিল্লে চিল্লে বলে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি ধর এখন মারা যায় না, তবে আগুন লাগার কারণে অনেকটা আমার বন্ধুরে আমার বাবা দিরা, মেয়েটাকে যখন মা যখন মোবাইল কানে এলো, এবার বাজার মোবাইল কানে নিয়া মা বলতেছে আপনারা কারা, লোকেরা ডাক দিয়ে বলতেছে আপনারা কি শুনেন নাই, আপনাদের আমাদের চুনকু দিয়ে প্লাস্টিক কারখানায় আগুন লাগিয়ে অনেক শ্রমিক মারা গেছে, আমাদের অনেক শ্রমিক আগুনে আটকা পড়ে পড়ে আছে, অনেকের বডি খুঁজে পাওয়া যায় না, মহিলা ভয়ে ভয়ে জিগায় আমার স্বামীর খবর কি, লোকেরা ডাক দিয়ে বলে আপনার স্বামীর বডিটা বের করেছি তবে অবস্থা ভালো আশঙ্কাজনক অবস্থায় আছে, কথা বলতে পারে না অনেকটা জায়গা পুড়িয়ে গেছে, মহিলাটা মোবাইল কানের কাছে নিয়ে চিৎকার দিয়ে বলে আল্লাহ সকালে কেমনে বিদায় দিলাম সন্ধ্যাবেলায় কি খবর পাইলে, এ বন্ধু মেয়েটা যখন দেখলো মায়ের টকের বাড়ি ছেড়ে কান্দে, ঠিক মেয়েটা মার দুইটা পাও ধরে ধরিয়া মায়ের জরে জরে বলে আম্মু গো কান্দু কেন, মহিলা বলে দিছে তোর বাবার গায়ে নাকি আগুন লাগিয়ে পুড়িয়ে গেছে, মেয়েটা তখন সব কিছু ফেলে দিয়ে বলে আমার চকলেট লাগবো না আমার আব্বু ভাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, ও আলেম বাবারা ও তলবেলেন ভাইরা ও হাদিসা বাবারা একটু মুহূর্তের চিন্তা কর, দেখবে এই চিন্তা করলে তোমার ভিতরটা হালকা হইয়া যাবে, তুমি গুণামুক্ত জীবন যাপন করতে পারবা, আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান কর, আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান কর, আল্লাহ তুমি আমাদের গুণামুক্ত জীবন দান কর। হাসপাতালে ঢোকার আগে মেয়েটা অস্থির হয়ে বলতেছে আমার বাবাই কয় আমি আমার আব্বুর কাছে যাব, আমি আমার আব্বুর কাছে যাব, ও বাদান আব্বুরে তো লাইফ সাপোর্টে রাখা হয়েছে, মেয়ে দেখতেছে বাবার গ্লাসের বাইরে দেখা যায়, ঘরের ভিতরে বাবার হাতে সাদা প্যান্ডেদের কাপড় দিয়ে মোড়ানো, মেয়েটা চিৎকার দিয়ে বলে আব্বু
ছিল ভাগ্যের পরিণাম কেউ জানে না কেউ জানে না হাসপাতাল কর্তৃপক্ষ কাগজে টুকরে নে বলে মারে পারলাম না তোর এতিম হওয়ার থেকে ফিরাইতে মহিলা ডাক দিয়ে বলে আমার স্বামী মারা গেছে কথাটা আসতে বলে আমার মেয়েটা আমার স্বামী ভক্ত আমার বাবা তার বাবা ভক্ত মেয়েটা যদি জানে মেয়েটার খুব কষ্ট হবে ভাই একদিন তোমার আমার এরকম পরিণতি হবে তোমার আমার একদিন একদিন এরকম দিন আসবে হয় কিছুদিন পরে নাই কিছুদিন আগে কেউ আগে বা কেউ পরে জায়গায় তোমার বডিটা পরে থাকবে তোমার বডি থেকে রুহটা উড়িয়া যাবে তুমি লাশ হইয়া পড়িয়া থাকবা তোমার ছেলে মেয়ে তোমার বুকে মাথা রাখিয়া ডেকে দেখবে আব্বা তুমি কথা বলো না কেন আব্বা তুমি আম্মু বলে চুমু খাও না কেন ওই দিন আসার আগে তুমি সুন্নতরা উম্মত হইয়া যাও হাত লম্বা নয় বাবা হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখো কেমন সুন্নতরা উম্মত বাবার মাথায় যখন কোপ দিবে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আল্লাহ একটা ডাক দাও না বলুন আল্লাহ বলতেছেন আল্লাহ এই পাগলটা তো আমার ভক্ত এই তলহা তো আমাকে বাপের চাইতে বেশি ভালোবাসে আল্লাহ নবী হাত উঁচু করে ডাক দিয়ে বললেন এরে তলহা থামো 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 তোমার বাবার কল্লা খুব দাও লাগবে না তোমার দৌড়ানো দেখে প্রমাণ হয়ে গেছে তুমি তলহা আমি নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসো নিজের জীবনে চাইতে নবীকে কারা কারা বেশি ভালোবাসো হাত নামান ওই নবীর ভালোবাসার দাবি জানায় বলতে চাই কারা কারা আমার সাথে দোয়া কইরা যাইবে ইনশাআল্লাহ এই কান্নাকাটির মজলিসে দোয়া আল্লাহ ফিরত দিবেন একটা ডাক দাও না আল্লাহ আল্লাহ আজকে ডাক ফিরত দিবে না কত বড় বড় আলেমরা ডাক দিছে আমি তুমি গুনাহগার হইতে পারি এখানে জাকের বান্দা আছে আল্লাহ তার উসিলে তোমার আমার মাফ করিয়া দিতে হবে এইবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন তলহা আর তোমার বাবার কল্লায় কুক দিও না থামো 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 তোমার দাওয়া দেখে প্রমাণ হয়েছে তুমি আমারে বাপের চাইতে বেশি ভালোবাসো নবীর বুকে আসলে আল্লাহ নবী তলহারে জড়ায়া ধরলেন ও বাদান তলহা নবীকে জড়ায়া ধরলেন আল্লাহ নবী তলহার পিঠের উপর হাত বুলায় ডাক দিয়ে বলতেছে তলহা তুমি আমার তুমি আমার বলেন না তুমি আমার তুমি আমার কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি নবী বললেন তলহা তুমি আমার আল্লাহ নবীর সাহাবি আদরের তলহা ডাক দিয়ে বলতেছেন নবীজি আপনিও তো আমার আল্লাহু আকবার নবী বললেন তলহা তুমি আমার তলহা বললেন নবী আপনি আমার এবার বাজান নিয়ে কতক সাহাবি ডাক দিয়ে বললেন নবী গো তলহার বাবার নাম বড়া তলহা আপনার হইল কেমনে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাহাবিরা রে তলহার বাবা বড়া কই হযরতে বড়া ডাক দিয়ে বললেন মুসলমান বন্ধুরে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি শর্ট করে দিচ্ছি মন তো চায় ফজর পর্যন্ত আপনাদেরকে বলি কিন্তু না রে বন্ধু আবার আসব আবার দেখো ইনশাআল্লাহ অল্প আমলই তোমার আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে বন্ধু রে ফজরের নামাজে দেখে খেয়াল রাখা লাগবে কথা বলেন ঠিক না ঠিক
প্লিজ কেউ উঠাউটি করবা না, মাদ্রাসা ছাত্র বাইরে আল্লাহ তোমাদের বড় বড় আলেম বানায় দিবে, আল্লাহ তোমাদের ওলি বানায় দিবে। তোমরা তো বরকতওয়ালা মানুষ, আলেম ভাইরা আপনারা বরকতওয়ালা মানুষ, আপনি দুছিলা আল্লাহ আমি কম দামি মানুষটাকে কবুল করতে পারে, একটু ধৈর্য ধরেন বাবা, দা গুড নিউজ কাম সলোসি। এ বন্ধু ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। এইবার হযরতে তলহা যখন নবীকে বললেন, নবী আপনি আমার, নবী বললেন তলহার বাবা বরা কই? বরার সামনে আসলেন, আল্লাহর নবী বললেন বরারি তোমার তল্লা আজকে যে প্রেম খেলা খেলেছি, ইমান নিয়া আমল কইরা যেই পথে চলেছি, এর দ্বারা প্রমাণ হইয়া গেছে তোমার তল্লা আমার, তোমার তল্লা আমার, তোমার তল্লা আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বড় ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তল্লা আপনার, আমার কি করা লাগবে বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, নিজের হাত দিয়া ডইলা ডইলা ধোয়া দিব। হযরতে বড় বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তলহা যেদিন মারা যাবে এই তলহার লাশ আপনি নিজের হাত দিয়া ধোয়া দিবেন? নবী বললেন, শুধু তাই নয়, যেদিন তোমার তলহা মারা যাবে ওই দিন আমারে খবর দিয়ে দিও, আমি নিজে জানাজার ইমামতি করায় দেব। নিজের হাত দিয়ে আমার তলহার গায়ে কাপড়ের কাপড় পেঁচায় পেঁচায় দেও। সাহাবিরা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার কথার দ্বারা বোঝা যায় তলহা বেশি দিন বাঁচবে না। নবী বললেন, বাঁচবে না মরবে এটা আল্লাহর সিদ্ধান্ত, তবে আমি যেটা বললাম তলহা আমার, মারা গেলে খবর দিবা আমারে, পালন করবো আমি আমার জিম্মাদারি, কারণ তলহার জিম্মাদারি আমার। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, কিছুদিনের মধ্যে হযরতে তল্লা ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর একজন জলিল কুদুর সাহাবি নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। নবী বললেন, সাহাবি তুমি কিছু বলবা নাকি? সাহাবি ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি জানেন নাকি আপনার আদরের তল্লা মারা গেছে? আপনার আদরের তলহা মারা গেছে। নবী দি বসা ছিলেন, দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা দেরি করো কেন, আমার তলহা তো আমার, চলো যাই তলহার লাশটা তো আমি ধোয়ে দেব। সাহাবি এবার চোখের পানি দিয়া দাঁড়ি ভিজা ভিজা দেয় আর কান্দে, ডাক দিয়ে বলে, নবী গো যাইতে হবে না? নবী বললেন, কেন? সাহাবি বলতেছেন, নবীজি জানেন কিনা জানি না, তলহার বাবা আমনেরে না জানাইয়া মাটি দিয়ে দিছে। আল্লাহর নবী বললেন, হায়, একই কথা শুনাইলা, আমার তলহা মারা যাওয়ার পরে আমার খবর না দিয়ে তলহার বাবা মাটি দিয়ে দিবে, চলো যাই তলহার বাবারে জিগাই, হে যুবক দেখ তোর মোনাজাতের আগে আবার একটু দিলতে নরম হয় কিনা। 12 বছর সাহাবি, 12 বছর বালক সাহাবি, নবী কেন বললেন তলহা তুমি আমার? আল্লাহর নবী চোখ ভিজা পানি নিয়া, অবাদান বুক ভরা বেদনা নিয়া, আল্লাহ নবী বরারে ডাক দিয়ে বললেন, বরারে তোমার তলহা তো আমার, আমার তলহা মারা যাওয়ার পর আমারে খবর না দিয়ে কেন তুমি মাটি দিয়ে দিলা? হযরতে বরা দুই হাত জোর করে নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো আপনি আমারে মাফ কইরা দেন, হুজুর আমার জানা ছিল না আমার 12 বছরের ছেলেটা যে আপনার এত বড় আসে। আল্লাহু আকবার। ও নবী আপনি জানেন নাকি আমার তলহা যেদিন মারা যাবে, মারা যাওয়ার আগের দিন আমার তলহা আমার হাতটা ধরছে, আমার হাতটা ধরিয়া আমার তলহার বুকের কাছে নিয়া আমার হাত জোর করিয়া বলে, আব্বু গো দুনিয়ার সবাই জানে, তুমিও জানো আমিও জানি, আমি মারা গেলে আমার মরার খবর নবী শুনলে নবী আমারে মাটি দিতে আসবে।
তবে আব্বু আমি একটা জিনিস চিন্তা করে দেখছি, নবীর মা নাই বাবা নাই, আমার নবী এতিম নবী, ও বাবা আমি যদি রাত্রিবেলায় মারা যাই আর রাতের আধারে যদি আমার নবী আমার মৃত্যুর খবর পাইয়া একা একা আমার মাটি দিতে আসে, আর কাফের বেঈমান মুনাফিক আমার নবীর শত্রুরা নবীরে যদি একা পাইয়া মারে, ও বাবা নবী যদি আমার কারণে মার খায়, তাইলে আমি তল্হা নবীরে কোন মুখ দেখাবো, আল্লাহর কি জবাব দেব? তাই বলি আব্বু আমি তল্হা রাত্রিবেলায় মারা গেলে নবীরে খবর দেওয়া দরকার নাই, আল্লাহু আকবার, দিনের বেলা মারা গেলে নবীরে খবর দিয়ে ইয়া রাসূলুল্লাহ এখন কে উঠবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে মোনাজাত করব, মাত্র 2-4 মিনিট। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই হাজার হাজার মানুষ এদের দোয়া আল্লাহ ফেরত দিবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরে খুব খেয়াল করে শুনে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তল্হা তো রাত্রি বেলায় মারা গেছে, দিনের বেলা মারা যায় নাই, এই জন্য আমি আপনাকে খবর দেই নাই। আল্লাহ রাসূল বললেন, এই বাচ্চা ছেলেটা আমারে এত ভালোবাসে, আজকে তুই নিয়ত কর, আমি এতদিন দাড়ি কাটছি, দাড়ি কাটা কবিরা গোনা, আজকে আর ওয়াজের বিষয় সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে, দাড়ি কাটা কবিরা গোনা, একটা কবিরা গোনায় জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আজকে থেকে তুই যুবক নিয়ত কর, আমার বয়স 18, 20, 22, 23, আমি আর কবিরা গোনা করব না, নবী যেন আমাকে দেখে বলে উম্মত তুমি আমার, এই দায়িত্ব পালন করার জন্যে মাবুদের মেহেরবানি পাওয়ার জন্য আমি নিয়ত করলাম আমি দাড়িটা রেখে দেব, কোন যুবক আছস আর দাড়িতে খুল লাগাবি না, আজকে থেকে তুই দাড়িটা রেখে দিবি, নিয়ত কইরা তুই হাত তুলবি, আল্লাহ তুমি কবুল কর, সোরা বলেন আমি, হাত না মাও, এবার স্লোগান দাও, সুন্নত আছে যেখানে সলমান বাইরে, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, বরা তলহার কবর কই? বলে এই তো তলহার কবর। আল্লাহ নবী বললেন, তলহার কবরের কাছে আমারে নিয়ে চলো। এবার হযরতে বিশ্বনবী তলহার কবরের কাছে গেলেন, তলহার কবরের কাছে যাইয়া শাহাদাত অঙ্গুলি উঁচা করিয়া আসমান বরাবর উঁচু করে বললেন, আল্লাহ তলহা আমার, তলহা আমার, তলহা আমার। আল্লাহ বললেন, জিব্রাইল নবীর কাছে যাও, সালাম দিয়ে বলে দাও, তলহা শুধু নবীর না, তলহা আমি আল্লাহর, আল্লাহ আল্লাহ বল, আমি আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল, ইমান নিয়া আমল কইরা সঠিক পথে চল, আল্লাহ আল্লাহ বল, জোরে আল্লাহ আল্লাহ বল, মুমিন আল ইমান নিয়া আমল কইরা সঠিক পথে চল, ইমান নিয়া আমল কইরা সঠিক পথে চল, আল্লাহ আল্লাহ বল, মুমিন আল ইমান নিয়া আমল কইরা ডাকাইয়া সালাম দিব না, সালাম আলাইকুম, এই যে ইংরেজি সালাম দিব না, সালাম আলাইকুম, আবার এরকম কম না, সালাম আলাইক, সৌদি আরব থেকে যেত ঢাকায় সৌদি স্টাইলে সালাম আলাইক কথা বলে কই যে উঠে দেখতেছে যাইতেছে কেন, আরে এডি যাইব কই, এডি হলো শরীয়তপুরীর পাগল, এটা কোরআন সুন্নাহর দরদীর আলামত, কথা বলেন ঠিক কিনা, আমার তো বিশ্বাস আরো আধা ঘন্টা কইলে আধা ঘন্টা থাকবো, কিন্তু ভাই আমি আর থাকতাছি না, আজকে এই পর্যন্ত থাকবো, ঢাকা মাহফিল।
সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।